মর্নিং স্ট্যান্ডার্ড 5 আজকে আবার এসে গেছি তোমাদের কাছে একটা বাংলার ভিডিও ক্লাস আজকে আমি তোমাদের বাংলার এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা পড়াব তবে তার আগে একটু লেখিকা পরিচিতিটা জেনে নিই এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা কে লিখেছেন বল তো এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা লিখেছেন মহাশ্বেতা দেবী বর্তমান বাংলাদেশে ঢাকা শহরে 1926 সালে 14ই জানুয়ারি মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন বিখ্যাত লেখক মনীষ ঘোষ তিনি প্রথম জীবনে বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করেছিলেন পরবর্তীকালে তিনি কলেজেও পড়িয়েছিলেন মহাশ্বেতা দেবী অধ্যাপনার পাশাপাশি সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন তার জনপ্রিয় উপন্যাসগুলি হলো অরণ্যের অধিকার হাজার চুরাশির মা নটি ঝাঁসির রানী ইত্যাদি ছোটদের জন্য তার রচিত বিখ্যাত গ্রন্থগুলি হল এক কড়ির সাধ বাঘ শিকারি গল্পের গরু ন্যাজ ইত্যাদি সাহিত্য রচনার জন্য তিনি জ্ঞানপীঠ সহ বহু পুরস্কার পেয়েছে 2016 সালে তার মৃত্যু হয় তোমরা বড় হয়ে এই মহাশ্বেতা দেবী সম্পর্কে আরো অনেক কথা জানতে পারবে এবার চলো আমি তোমাদের মহাশ্বেতা দেবী ছবিটা দেখাচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হলেন মহাশ্বেতা দেবী এতোয়া মুন্ডার কাহিনী গল্পটা এই মহাশ্বেতা দেবী লিখেছেন এবার এতোয়া মুন্ডার কাহিনী নামক গল্পটা লিখেছেন মহাশ্বেতা দেবী এই গল্পের শুরুতেই আমরা হাতিঘর নামে একটা গ্রামের উল্লেখ এই হাতিঘর গ্রামটি পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম অঞ্চলের একটি গ্রাম এই গ্রামে 10 বছরের এক রাখাল বালক থাক যার নাম এতোয়া মুন্ডা রবিবারে জন্ম হয়েছিল বলে তার নাম ছিল এতোয়া হাতিঘর গ্রামের পূর্ব নাম ছিল সালবেড়িয়া কিন্তু গ্রামে মতিবাবুর পূর্বপুরুষদের হাতি থাকার কারণে সেই গ্রামে ওইরূপ মানে এই হাতিঘর নামটা হয়েছে বালক এতোয়া তার দাদুর কাছ থেকে নানা গল্প শুনত এই গ্রামের পুরনো ইতিহাসের কথাও সে শুনত সে জানতে পারে গ্রামটা ছিল আদিবাসী গ্রাম কিন্তু সাহেবরা এসে জোর করে গ্রামটা কেড়ে নিয়েছিল বালক এতোয়ার মনে নানা প্রশ্ন নানা জিজ্ঞাসা দেখা দেয় এবং তার সব প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করে তার দাদু সিধু কানু বিরসা মুন্ডা এবং আদিবাসীদের বিভিন্ন যুদ্ধের কথা এতোয়া তার দাদুর কাছ থেকে শুনতে থাকে আরো শুনে আদিবাসীরা যুদ্ধে হেরে গিয়ে বাংলা উড়িষ্যা বিহার আসাম বিভিন্ন জায়গার জঙ্গল কেটে বসতি স্থাপন করলেও ক্রমে ক্রমে ইংরেজরা সেসব অঞ্চল একসময় গ্রাস করে নিয়েছে দাদুর কাছে শুনে এবং গ্রামের প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় মাস্টার মশাইয়ের ছাত্রদের উদ্দেশ্যে বলতে থাকা গল্প শুনে বালক এতোয়ার জানার ইচ্ছা মেটায় কারণ সে বাবুদের বাড়িতে রাখালের কাজ করত তাই তার স্কুলে যাওয়া হয়নি হাওড়া থেকে খড়গপুর গিয়ে বাসে উঠলে এই হাতিঘর গ্রামে পৌঁছানো যায় পথে পড়বে রোহিণী গ্রাম দুলম নদী আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ এতোয়াকে দেখলেই মনে হয় যেন এক দুরন্ত বাচ্চা ঘোড়া এতোয়ার সঙ্গে থাকে একটা বস্তা গরু চড়াতে চড়াতে সে কুড়িয়ে নেয় টোকো আম শুকনো কাঠ মেটে আলু শাক ইত্যাদি কি করবে ভাবতে ভাবতেই সে খাওয়ার কথাও ভুলে যায় এতোয়া ভাবে লোকেদের বলা যুদ্ধের কথা ভজন গুপ্তার বলা সুরবীর নামে এক আদিবাসী রাজার কথা রাজ্যপাট চলে যাওয়ার পর সে ঘন্টা আর তীর্ধনুক নিয়ে দুলম নদীতে ঝাঁপ দিয়েছিল সে মানে সুরবি সুরবিটা হচ্ছে একজন আদিবাসী রাজা তার গর্জন আর ঘন্টার আওয়াজ এখনো ঝড়বাদলের রাতে শোনা যায় অন্ধ ভজন গুপ্তাকে এতোয়া বহুবার হাট থেকে বাড়ি পৌঁছে দিয়েছে এতোয়ার সরলতার পরিচয় পেয়ে ভজন গুপ্তা একদিন এতোয়াকে স্কুলে গিয়ে লেখাপড়া শিখতে বলে এখানে গল্পটা শেষ হয়েছে অর্থাৎ এটা হলো গল্পের বিষয়বস্তু তাহলে তোমাদের পুরো গল্পটা আমি পড়িয়ে দিলাম তোমরা বই দেখে বারবার ভালো করে পুরো গল্পটা পড়বে
এছাড়াও লেখিকা পরিচিতি, দেখো মহাশ্বেতা দেবী সম্পর্কে তোমাদের বইয়ে লেখা আছে, সেটাও পড়বে এবং গল্পের মূল ভাব শব্দার্থগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছ? আজকের ক্লাস এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবে, হ্যাঁ।